হে বন্ধু, হে মোর প্রিয় সহচর, পৃথিবীর নরমালয় চোখ খুলবার সময় আমরা সবার প্রথমে যে অনুভূতির সাথে পরিচিত হয়েছি তা হলো প্রস্থান। আমরা একটি নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন গুহাভ্যন্তর থেকে পরম সুখে প্রস্থান করেছি আলোর এ পৃথিবীতে, চন্দ্র ও সূর্যের এ পৃথিবীতে। এরপর মায়ের বুকের দুধ না পেয়ে আমরা ছেড়েছি মায়ের কোল। আমাদের পিতা আমাদের স্বার্থ পূরণ করেনি বলে আমরা ছেড়েছি আমাদের ঘর। বোনের সাথে ভাইয়ের সাথে অকারণ ঝগড়া করেও আমরা প্রস্থান শিখেছি। অতঃপর উচ্চশিক্ষা ও উচ্চ জীবনের খোঁজে একদিন আমরা সত্যি সত্যি ত্যাগ করেছি আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের শান্ত পুকুর, আমাদের শ্যামল মাঠ এবং আমাদের সবুজ গ্রাম। শহরের প্রতিষ্ঠানে এসে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধু আবিদের প্রস্থান শুনেছি। সর্বনাশা পদ্মার ভয়াল থাবায় রচিত হয়েছিল ওর সলিল সমাধি। আমাদের ফুচকাওয়ালা রুস্তম মামা গাড়ি চাপায় মারা গিয়ে কাঁদিয়েছে সমগ্র ক্যাম্পাস। এভাবে গত কয়েক বছরে প্রস্থান হয়েছে আরও অনেকের। আমাদের শিল্পমন্ত্রীর মৃত্যু ঘটেছে, আমাদের প্রধান ধর্মগুরুর ইন্তেকাল হয়েছে, আমাদের ধনাঢ্য 10 ব্যবসায়ী পরলোক গমন করেছে, আমাদের 7,500 কৃষক শ্রমিক মজুর মারা গেছে, আমাদের দুজন বড় অভিনেতা অভিনেত্রী পরপারে চলে গেছে এবং আমাদের দুজন রকস্টারও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা সমস্ত প্রিয়জনের প্রস্থান দেখেছি, কষ্ট পেয়েছি, আহত হয়েছি এবং বুকের রক্তক্ষরণের শিকার হয়েছি। অতঃপর অনেকটা জোর করে আমরা অভ্যস্ত হয়েছি প্রস্থানে। হে বন্ধু, হে মোর প্রিয় সহচর, সময়ের আহ্বানে, জীবনের প্রয়োজনে আজ তুমি চলে যাচ্ছ আমায় ছেড়ে। কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে গত কয়েক যুগের অন্তরঙ্গ সম্পর্কের দিকে চেয়ে বিশ্বাস করো, সহস্র বিয়োগ ও প্রস্থানের মধ্যেও আমার অন্তর্গহীনে রবে তুমি চিরদিন অমলিন। আবার দেখা হবে।